প্রিয় দর্শক, মোবাইল সাংবাদিক মোনালিসা শর্ণা বলছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট ক্রিয়েটর ফজলে রাব্বি এখানে পাগল হয়ে বসে আছে, কিন্তু কেন দেরি না করে চলুন এখনই জেনে আসি। ভাই আপনার কি সমস্যা বলুন, পাগল হয়েছেন কেন? আমি পাগল না। আপনাকে তো পুরো পাগলের মতো। পাগল না কিরে, তার মানে স্বপ্নে দেখতেছিলাম এতক্ষণ। ভাই রে ভাই, কোন হান দিয়ে কোন মোবাইল সাংবাদিক আয়া পড়ে আয়া আবার আমার পাগল উপাধি দিয়ে ভিডিও করে ভাইরাল করে দেয়। তাড়াতাড়ি করে যাই যাই এখনই, দাঁড়ি মোছে এগুলা কাটিং টাটিং করে চোল টোল সে একটা কাঠিন দিয়ে চল রাহি, নিজেরা আবার চেঞ্জ করতে হইব। কি এক অবস্থা ভাই রে ভাই, মনে হইতেছে রাস্তায় শেষ হইতেছে না। ফাইনালি চলে আসছি। ভাই রে ভাই, তাড়াতাড়ি করে আমার সে একটা কাঠিন দিয়ে দেন, আর চুলগুলো একদমই ধরবেন না, কারণ আমি চুলগুলার এই যে এইরকম বড় করতে চাই, দেখেন ছবিটা। তারপর মিঠু ভাই গেছেন গ্যাচ করে কাটিন টাটিন দিয়ে, তারপর মুখের মধ্যে চায়না থেকে আমদানি কাদা মেখে দিল, কারণ চায়নার মানুষ যেহেতু সাদা, তাদের কাদাগুলো খুবই সাদা, তো যার কারণে কাদাগুলো মেখে দিচ্ছে যাতে একটু সাদা হয়ে যায়। তারপর চুলের মধ্যে একটু শাইনিং টাইনিং করলো যাতে চুলগুলো একটু সিল্কি হয়। মুখে কাদা আর চুলের কে একটা জানি মাইকে আমার 5 মিনিটের জন্য বসিয়ে রাখছে। এরপর মাথা আর মুখটাকে ভালোভাবে ক্লিন করে নিল। এরপর হচ্ছে ফাইনাল লুক, দেখতে পারতেছেন আপনারা। আর আমি চুল একটু ছোট করি নাই, কারণ একটু আগে বলছিলাম এই যে ছবিটার মতো আমি চুলগুলোকে বড় করব। তো এই হচ্ছে ফাইনাল লুক, কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর মিঠু ভাইকে টাকা পয়সা ক্লিয়ার করে এরপর চলে আসলাম বাড়ির দিকে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।